জাফরান হার্বাল অয়েল। তো এই দুইটা প্রোডাক্টসই কিন্তু আমি নিজে পার্সোনালি ইউজ করেছি, আর আমার কাছে দুইটার মধ্যে কোনটা সব থেকে বেস্ট মনে হয়েছে সেটাই বিস্তারিত তুলে ধরবো। আর এই দুইটা প্রোডাক্টসের মধ্যে কোনটা সব থেকে ভালো চুল পড়া বন্ধ করতে এবং চুল ঘন লম্বা করতে সেটাও কিন্তু আমি বিস্তারিত আলোচনা করবো। সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম আমি জাফরান হেয়ার অয়েলটা নিয়ে আলোচনা করব। তো জাফরান হেয়ার গ্রোথ থেরাপি এই হার্বাল অয়েলটা কিন্তু মেড ইন পাকিস্তান, আর এই প্রোডাক্টসটার বর্তমান প্রাইস হচ্ছে 200 থেকে 250 টাকা এবং 350 টাকা সেল করা হচ্ছে। আর এটা কিন্তু মার্কেটে অরিজিনাল এবং ডুপ্লিকেট পাওয়া যায়, তোমরা কেনার দিকে একটু সতর্ক থাকবে তাহলেই পেয়ে যাবে। তো পার্সোনালি এটার প্যাকেজিংটা তোমরা দেখতে পারছো, সম্পূর্ণ লুক এরকম। আর এই তেলটার থিকনেসটা খুবই ঘন, তোমরা যদি ইউজ করো সরাসরি এই তেলটা যদি চুলে ব্যবহার করো তখন তোমার চুলটা না অনেকটা আঠা পিঠে মনে হয়। আমি নিজে পার্সোনালি ইউজ করেছি, আমার কাছে মনে হতো যে আমার চুল ভীষণ চুলকাচ্ছে এটা ইউজ করার পর, দেন অনেক আঠা আঠা মনে হতো। তাই আমি বলবো এই তেলটা যখন তোমরা ব্যবহার করবে অবশ্যই শ্যাম্পু করার 1 ঘন্টা আগে ব্যবহার করলে তোমরা ভালো একটা রেজাল্ট পাবে। আর চাইলে তোমরা এই তেলটার সাথে কোকোনাট অয়েল এবং আমার অয়েল ক্যাস্টর অয়েল এগুলো মিক্স করে ইউজ করতে পারো, এতে আরো ভালো রেজাল্ট পাবে। এই তেলটা যদি তোমরা অনেকেই মনে করো যে হয়তো চুল পড়া বন্ধ করে, 3 দিনে যেহেতু এখানে দেওয়া রয়েছে 3 দিনে চুল পড়া বন্ধ করে আর 1 মাসে 1 ইঞ্চি চুল লম্বা করে, তো এই তেলটা কিন্তু আসলেই চুল পড়া বন্ধ করতে কার্যকর যদি তোমরা সঠিকভাবে তেলটা ব্যবহার করো। আর যদি ভুলভাবে তেলটা ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের হেয়ার ফল হবেই হবে, আর অনেকের স্ক্যাল্পে কিন্তু হেয়ার অয়েল স্যুট করবে না হার্বাল অয়েল, যেহেতু এখানে অর্গানিক প্রোডাক্টস ইউজ করা হয়েছে। তাই অবশ্যই সেক্ষেত্রে সাবধান, তোমরা পিস টেস্ট করে নিবে, যখন দেখবে যে তোমার স্ক্যাল্প চুলকাচ্ছে বা জ্বালাপোড়া করছে মাথা ব্যথা করছে যেহেতু এটার স্মেলটা খুবই স্ট্রং, সেক্ষেত্রে তোমরা অ্যাভয়েড করবে। এখন বলবো আমি সেসা হার্বাল অয়েলটা নিয়ে। সেসা হার্বাল অয়েলটা আমি ব্যবহার করছি এই কিছুদিন যাবত, বর্তমানে আমি ব্যবহার করছি, তেলটা প্রায় 3 মাস কাছাকাছি হয়ে যাবে। এটা নিয়ে বিস্তারিত রিভিউ রয়েছে আমার চ্যানেলে, যা তোমরা দেখে নিতে পারো। তো এই তেলটা প্যাকেজিং তোমরা দেখতে পারছো, এটা সেসা হার্বাল অয়েলটা কিন্তু ইন্ডিয়াতে খুবই জনপ্রিয়, আর বাংলাদেশের যদি কথা বলি সবকিছু ইন্ডিয়া থেকেই আসে, মার্কেটিংটা করা হয় কিন্তু বাংলাদেশে। তো কথা হচ্ছে এই প্রোডাক্টসটা আমরা যা দেখছি এটা খুবই নন স্টিকি, যখন তুমি তোমার চুলে ইউজ করবে না তোমার চুল বেশি আঠা পিঠা লাগবে না। অনেক সময় দেখা যায় যে হার্বাল অয়েল গুলো ইউজ করলে চুল অনেকটা আটা পিঠা লাগে, এটা কিন্তু ওই টাইপের না। এটা চুলে দেওয়ার পর তোমার চুলটা নর্মালি কোকোনাট অয়েল ইউজ করলে যে সেরকম, এটার স্মেলটা নট ব্যাড স্ট্রং, বাট তুমি সহ্য করতে পারবে, আমার কাছে স্মেলটা খুবই ভালো লাগে। আর এটা কালারটা যদি তোমরা দেখতে চাও এটা কালারটা একটু কিছুটা লাইট সবুজের মধ্যে। এখন বলবো এই তেলটা তোমরা কিভাবে ব্যবহার করবে। এই তেলটা ব্যবহার করার প্রসেস হচ্ছে শ্যাম্পু করার 1 দিন আগে রাতে তোমার এটা ইউজ করতে হবে, সারারাত রেখে দিয়ে পরের দিন তুমি এটা ওয়াশ করে ফেলে শ্যাম্পু দিয়ে। ভালো রেজাল্টের জন্য তুমি সেসা হার্বাল শ্যাম্পুটা ইউজ করতে পারো, আর বা তুমি তোমার পছন্দের শ্যাম্পু ইউজ করতে পারো। আর যদি মনে করো যে আগের দিন রাতে রাখবে না তাহলে তুমি শ্যাম্পু করার 1 ঘন্টা আগেও এটা ইউজ করতে পারবে। এখন বলবো এই দুইটা তেলের মধ্যে সব থেকে বেস্ট আমার কাছে কোনটা লেগেছে। পার্সোনালি বলতে আমার কাছে সব থেকে ভালো লেগেছে সেসা হার্বাল অয়েলটা। সেসা হার্বাল অয়েলটা হচ্ছে তোমার স্মেলের দিক থেকে, থিকনেসের দিক থেকে, সব দিক থেকে পারফেক্ট। যদি বলি যে চুল পড়া বন্ধ করতে কোনটা সব থেকে কার্যকর, আমি বলবো দোনোটাই সব থেকে কার্যকর, কোনোটা কোনো অংশে কম না, বাট কোয়ালিটির দিক থেকে সেসা হার্বালটা কিন্তু 1 লেভেল উপরে রয়েছে। সো তোমরা যারাই যেটা ব্যবহার করো না কেন, আমার নিজের পার্সোনাল মতামতে আমি বলবো যে আমার কাছে সেসা হার্বাল অয়েলটা ভালো লেগেছে। আমি যদি পয়েন্ট দিতে চাই 100-এর মধ্যে আমি তো 80 দিতেই পারি, আর যদি জাফরান অয়েলটা নিয়ে আলোচনা করি তো জাফরান অয়েলটা আমি 100-এর মধ্যে অবশ্যই 60 দিতেই পারি। সো এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন আল্লাহ হাফেজ।